বাচ্চারা তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা ছড়া পড়াবো। হ্যাংলা বুড়োর বাংলা ছড়া বইটা বার করো। বার করা হয়েছে, এইবার তোমরা নয় পৃষ্ঠা বার করো। মাকে বলো বার করে দিতে। নয় পৃষ্ঠা বার করা হয়েছে, বার করেছো না? আমি বইটা রেখে দিলাম, আমি তো বলেছি আমি তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য বড় বড় করে লিখে আনি, আমি সেই জন্য বইটা রাখলাম, তোমরা বইটা রাখবে না। এবার প্রথম আমি ছড়াটাকে আগে পড়িয়ে নিই। খোকা যাবে, খোকা যাবে রথে চড়ে, ব্যাং হবে সারথি, মাটির পুতুল নটর পটর, পিঁপড়ে ধরে ছাতি। আমি আরেকবার পড়ে, খোকা যাবে, এই দেখো এটা কি সুন্দর একটা রথ আমি তোমাদের জন্য এঁকে এনেছি, দেখতে পেয়েছো কি সুন্দর রথ। খোকা কোথায় যাবে? কোথাও একটা যাবে, খোকা তো ছোট তোমাদের মতোই, তাদের খাম খেয়ালি হয় এদিক ওদিক, সে কোথাও একটা যাবে মনে হয়। খোকা যাবে রথে চড়ে, কিসে করে যাবে জানো? তোমরা তো জানি বাবা মার কোলে করে করে এদিক ওদিক যাও, কিন্তু খোকা এখানে কিসে করে যাচ্ছে জানো? রথে চড়ে যাচ্ছে। কি সুন্দর একটা রথ দেখতে পেয়েছো? খোকা যাবে রথে চড়ে, ব্যাং হবে সারথি, এই দেখো ব্যাং আমার সারথি হয়েছে, দেখতে পেয়েছো? ব্যাং হবে সারথি, মাটির পুতুল লটর পটর, পিঁপড়ে ধরে ছাতি। তোমরা রথ দেখেছো? যদি না দেখে থাকো তাহলে এই আষাঢ় মাস আসছে, আষাঢ় মাসে রথ হয়, রথের মেলা হয়, সেই সময় তোমরা গিয়ে রথ দেখতে যাবে। হ্যাঁ, এইখানে রথ কে চালাচ্ছে জানো? এই দেখো রথের সারথি হচ্ছে ব্যাং। ব্যাং দেখেছো? ব্যাং কি সুন্দর ব্যাং, এই দেখো সবুজ রঙের সারথি লাঠি নিয়ে রয়েছে, ব্যাং এরম থপ 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 করে চলে আর ডাকে গ্যাঙ্গর গ্যাং, গ্যাঙ্গর গ্যাং, গ্যাঙ্গর গ্যাং করে ব্যাং ডাকে। এখানে খোকার রথের সারথি হচ্ছে ব্যাং। আর এই মাটির পুতুল, এটা তো সত্যিকারের নয়, এটা গল্প ছড়া, বুঝতে পেরেছ তো? সেই জন্য এইখানে মাটির পুতুল, সে আবার রথ টেনে নিয়ে যাচ্ছে, সে তো মাটির পুতুল, সেই জন্য সে লটর পটর লটর পটর করছে, দেখতে পাচ্ছ এরম করে লটর পটর লটর করছে, সে তো সত্যিকারের মানুষ নয়, সে হচ্ছে মাটির পুতুল। এই দেখো, তাহলে খোকা যাবে রথে চড়ে, ব্যাং হবে সারথি, এই দেখো মাটির পুতুল লটর পটর, পিঁপড়ে আবার ছাতি ধরেছে, দেখতে পেয়েছো? পিঁপড়ে চেনো তো নিশ্চয়ই? পিঁপড়ে খুব চিনি টিনি পড়ে থাকলে পিঁপড়ে তো দেখাই যায়, রস টস পড়ে থাকলে, সেই পিঁপড়ে আবার ছাতা ধরেছে, খোকার ছাতাটা, দেখতে পেয়েছো? এই দেখো খোকা রথে কি সুন্দর একেবারে আরাম করে বসে আছে, তার সারথি হচ্ছে ব্যাং, আর এই রথ থেকে টেনে নিয়ে যাচ্ছে মাটির পুতুল, আর খোকা যাতে রোদ বৃষ্টি না লাগে সেই জন্যে পিঁপড়ে আবার ছাতা ধরে রেখে দিয়েছে। তাহলে আমি আর একবার পড়ি, খোকা যাবে রথে চড়ে, ব্যাং হবে সারথি, মাটির পুতুল লটর পটর, পিঁপড়ে ধরে ছাতি। ভাল লাগছে? খুব মজার না ছড়াটা? খোকা রথে করে যাচ্ছে, তার ব্যাং আবার সারথি হয়েছে, মাটির পুতুল লটর পটর করছে, পিঁপড়ে ছাতা মাথায় ধরেছে খোকার ছাতাটা, খুব মজার না ছড়াটা? এগুলো ছড়া তো সত্যিকারের নয়, এগুলো ছড়া, সেই জন্যে ব্যাং সারথি হয়েছে, মাটির পুতুল টেনে নিয়ে যাচ্ছে, পিঁপড়ে আবার ছাতা ধরেছে, তা খুব সুন্দর ছড়াটা। তোমরা এই ছড়াটা খুব ভালো করে মুখস্থ করবে। তাহলে আজকে আসি।